কিভাবে মনকে স্থির করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি একটা মানুষের যে সুযোগ রয়েছে, একটা মানুষের যে অপশন গুলো সামনে রয়েছে, সে অপশন গুলোর প্রত্যেকটা সে কখনো অ্যাভেল করতে পারে না। বিভিন্ন কারণে পারে না, পারিবারিক কারণে পারে না, ব্যক্তিগত কারণে পারে না, তার হয়তোবা সুযোগ নেই সেটার জন্য পারে না, তার হয়তোবা সময় নেই সেজন্য পারে না, মানে বিভিন্ন কারণে সে অ্যাকচুয়ালি চাইলেও সবকিছু অ্যাভেল করতে পারে না। এখন কেউ যদি পাবলিক সার্ভিসের জন্য চেষ্টা করে, বিসিএস পরীক্ষা আর হোয়াট এভার, বিসিএস পরীক্ষা ছাড়াও কিন্তু অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষা রয়েছে যেগুলো ভেরি প্রেস্টিজিয়াস, অনেক ভালো। এখন সেই চাকরির চেষ্টা করার সময় যদি তার কখনো মনে হয় যে এটার জন্য প্রিপারেশন নেওয়াটা আমার জন্য ডিফিকাল্ট, আর আমি চাইছি না, ডিফিকাল্ট নয় বাট আমি চাইছি না, কিংবা এই চাকরিটা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম করব বাট এখন আমার সিদ্ধান্তটা চেঞ্জ করতে হচ্ছে, আমি চাকরিটা করব না, আচ্ছা, এরপরে এমন হতে পারে যে একটা চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার সময় তার মাথায় হয়তোবা অন্য কোনো প্ল্যান এসেছে, অন্য কোনো এভিনিউ তার সামনে খুলে গেছে যেটার কথা সে আগে ভাবে নাই, তো সেক্ষেত্রে তার প্ল্যানটা সে চেঞ্জ করতে পারে, এবং এটা ভালো, এটা খুবই ভালো। কেননা যখন আমি একটা বিষয় সম্পর্কে জানলাম, জানার পর যদি আমার মনে হয় যে এটা আমার জন্য না, আমি এখানে যেতে পারছি না, যদি আমার সুযোগ থাকে, সময় থাকে এবং ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে আমি যদি সেখান থেকে সরে আসি, সে প্ল্যানটা থেকে সরে আসি, এবং আমি যদি অন্য কোনো প্ল্যান নিয়ে কাজ করি, আমি আপনাদের বলবো আপনার সারাটা লাইফ আফসোসে আফসোসে কাটার একটা আশঙ্কা ছিল, সেই আফসোসে কাটার আশঙ্কা থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। সো আপনার যদি শুরুতেই চেঞ্জ করার সুযোগ থাকে, শুরুতেই চেঞ্জ করেন, পরে আপনি আর চেঞ্জ করতে পারবেন না, ওই সময় থাকবে না, সুযোগ থাকবে না, সামর্থ্যও থাকবে না। সো চেঞ্জ করা থাকলে চেঞ্জ করেন। আমি আমার এক বন্ধুকে চিনি, সে বিসিএস কোচিং এ ভর্তি হয়েছে, বিসিএস জন্য সে খুব সিরিয়াস ছিল, হঠাৎ করে তার মনে হলো যে সে কি করছে, সে যেটা করছে সেটা সে পছন্দ করছে না, সে পাবলিক সার্ভিসে জবটা তার ভালো লাগবে না, সে যখন জানতে পারলো পাবলিক সার্ভিসের জবটা কেমন। আমরা কিন্তু যখন পাবলিক সার্ভিসে জবের জন্য পড়াশোনা শুরু করি, তখন কিন্তু আমরা 98% মানুষই জানি না যে পাবলিক সার্ভিসটা আসলে কেমন, পাবলিক সার্ভিসে কি কি করতে হয়, আমি যে চাকরিটার জন্য পড়াশোনা করছি সেই চাকরিতে আমাকে কি কি করতে হয় কি করতে হয় না, এটা কিন্তু আমরা জানি না। তো এখন কেউ যদি জানার পর মনে হয় যে এটা আমাকে দিয়ে হবে না, সবাইকে দিয়ে সবকিছু কিন্তু হয় না, এটা আমাদের মেনে নিতে হবে। তো এখন আমার সেই বন্ধুটা হঠাৎ করে বুঝেছিল যে আমি পাবলিক সার্ভিস পারবো না, আমার পক্ষে সম্ভব না, তো বিসিএস এর যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনটা কঠিন, সেই কঠিনের পথে আমি হাঁটবো কি হাঁটবো না সেটা পরের কথা, শুরুর কথা হচ্ছে আমি চাকরিটাই করতে চাই না। আমি কি করতে চাই, আমি জিআরই পরীক্ষা দিয়ে আমি দেশের বাইরে চলে যাব, আমেরিকায় চলে যাব জিআরই পরীক্ষা দিয়ে, আর আইএলটিএস পরীক্ষা দিয়ে অন্য কোনো দেশে চলে যাব, আমেরিকায় যেতে না পারলেও, এবং সে তাই করেছিল, এবং সে এখন বর্তমানে একটা ইউনিভার্সিটিতে সে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করে, সেখান থেকে কিছু পয়সা পায়, সে বিটিএ করেছে, সে ভালো আছে। কিন্তু সে যদি পাবলিক সার্ভিসে আসতো, সে হয়তোবা এই স্যাটিসফ্যাকশন পেত না যেটা সে এখন পাচ্ছে। ইউর স্যাটিসফ্যাকশন ম্যাটার্স, দ্য লাইফ ইজ ইয়োর্স, দ্য ডিসিশন ইজ ইয়োর্স, দ্য অল দ্য সাফারিংস অ্যান্ড অল দ্য ব্লেসিংস আর অলসো ইয়োর্স, আপনার লাইফ আপনার, আপনি লাইফটাকে কিভাবে কাটাবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনি যদি ভালো থাকেন আপনি থাকবেন, আপনি যদি খারাপ থাকেন আপনি থাকবেন, আপনার সিদ্ধান্ত ভুল হলে ওটার জন্য আপনি সাফার করবেন, আপনার সিদ্ধান্ত সঠিক হলে ওটার জন্য আপনি এনজয় করবেন, পুরোটাই কিন্তু আপনার, ওই আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করেন। আপনি একটু ভেবে দেখেন আপনি কোন ধরনের লাইফ কাটাতে চান, আপনি কোন ধরনের লাইফে নিজেকে দেখতে চান, যদি সেটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি এখন যাই করে থাকেন না কেন সেটা থেকে বেরিয়ে এসে আপনি যে লাইফটা চাইছেন সেখানে যাওয়ার জন্য চেষ্টা করেন। যদি একবার অন্য কোনো লাইফে ঢুকে যান, সেখান থেকে সুইচ করা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, সুইচ করা কিন্তু খুব সহজ না, তার চাইতে শুরুতেই আপনি সুইচ করেন, আপনার জন্য তেমন একটা সমস্যা হবে না, সময়টাও নষ্ট হবে না, সুযোগও থাকবে, এটাই আমি মনে করি।